নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেটে আপনারা দেখছেন গত দুদিন ধরে বেশ ভালো সেলিং হয়েছে। নিফটি আজকে 10,400 কাছ থেকে ফিরে আবার 10,500 উপরে গেছে। ব্যাঙ্ক নিফটি কালকে যা মেহেম হয়েছে হয়েছে, আজকে মোটামুটি সারাক্ষণই পজিটিভেই ছিল। ট্রেড করা খুব কঠিন এবং ট্রেড প্রতিদিন করতে হবে এরমও নয়। এখন ব্যাপার হচ্ছে যে যেরম জায়গায় রয়েছে, গতকাল দুপুর থেকে মনে হয় মার্কেটে একটা রিউমার ছড়ায় যে কোনো একটা এক্সিট পোলের রেজাল্ট আউট হয়ে গেছে এবং সেখানে দেখাচ্ছে বিজেপি 250-এর নিচে পেয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। যদিও বড় বড় যারা যাদের নামে ছড়িয়েছে তারা অলরেডি 2-3টে চ্যানেল অলরেডি বলেছে এরকম কোনো এক্সিট পোল আমাদের থেকে কিছু লিক হয়নি এবং সবই শুধুমাত্র রিউমার। তবু দেখুন, যার পজিশান আছে তার তো ভয়ও লাগবে, তার যেরকম আছে যে এলে কী হবে, ভালো কিছু পাবো, সেরকম খারাপ অবস্থায় তার তো একটা ভয় তো লাগবে, এটা খুব স্বাভাবিক। এই মার্কেট তো প্যানিকই তো প্রবলেম করে। এবং শেষ অর্ধে 500-র পর থেকে যখন মার্কেট পড়ছিল, কিছুটা প্যানিক ফিরে এসছে ধরা যেতে পারে। এখন প্যানিক ফিরে আসা একদিক দিয়ে ভালো। আমাদের একটা কথা আছে যে মার্কেটে যতক্ষণ না ক্যাপিচুলেশন হয় মার্কেট বটম করে না। ক্যাপিচুলেশন কথাটা অর্থ হচ্ছে ভয়ে আপনি মাল বেচে দেন, বা আপনার ডেবিট আছে এই ভয় থাকবে না যে সব মাল বেচে দিয়ে বাবা যেটুকু আছে সেটুকু বাঁচাই। এই মেন্টালিটি না এলে মার্কেট সাধারণত বটম আউট হয় না। এখন বটম আউট হয়েছে কি না তাও আমি জানি না, তবে আমার দেখে মনে হলো যেন শেষের দিকটা কিছুটা ক্যাপিচুলেশনের মতো। 10,427-28-30 যখন আসছিল, বেলও দেখবেন স্ট্রং ছিল, বেল হেল ওগুলোও পড়ে গেল। হেল যদিও খুব একটা স্ট্রং আজকে ছিল না, বেল সারাক্ষণই স্ট্রং ছিল তা সত্ত্বেও পড়ল। সব শেয়ারই পড়েছে, FMCG পড়েছে, ব্যাঙ্ক যা একটু ভালো ছিল, FMCG, IT, এভরি সেক্টর। সঙ্গে আবার যোগ হয়েছে আমেরিকার 400 পয়েন্ট ডাউন, এবং সারা দিন ধরে আমেরিকার ডাও জোন্স ফিউচার 350-400 পয়েন্ট ডাউন, মানে 400-800 পয়েন্টের এফেক্ট। যদিও আমাদের মার্কেট এখন যে নিউজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ইলেকশন রেজাল্ট, তাতে বাইরের কোনো এফেক্ট কোনো কাজ করবে না। জাস্ট একটু হয়তো বলে না যে কাঁটা খায় নুনের ছিটে, ওইটুকুই হবে, এর বেশি কিছু নয়। এখন কী হতে পারে, এখন দেখুন রেজাল্ট কী হবে, ইলেকশন রেজাল্ট কী হবে, না আপনি জানেন না আমি জানি। তবে এটুকু বলতে পারি যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো মার্কেট ঠিক থাকবে। আর কখন হলে মার্কেট একদম বিশাল যাবে সেটা মোটামুটি আমার যেটা আইডিয়া, তাতে 303 আগেরবার বিজেপি পেয়েছিল, এর থেকে বেশি হলেই মার্কেট বেশ ভালো থাকবে, এবার যতটা বেশি হয়। আর যদি কোনো কারণে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, মানে নিজের দমে না সরকার করতে পারে, সেক্ষেত্রে মার্কেটে ভালোই কারেকশন হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই বুঝে আপনাকে নিজের সেট আপটা করতে হবে যে আপনি কী ভাবছেন। লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে এখনও কোনো চিন্তা নেই, কারণ লং টার্ম কত মার্কেট, কত সরকার পড়ে গেছে, কত সরকার এসছে দেখেছে, সেটা হয়তো কিছু দিনের জন্য এফেক্ট করতে পারে। একদম বিশালভাবে ইন্ডিয়া খারাপ হয়ে যাবে, খুব বাজেভাবে চালালে কী হবে আমি জানি না, কিন্তু সাধারণত কোনো সরকারই খুব বাজেভাবে চালায় না, মোটামুটি একটা চালায়। হ্যাঁ, পলিসি প্যারালিসিস থাকে যার ফলে অনেক কিছু প্রবলেম হয়, আমি জানি না কী ঘটবে। তবে না এলে একটা বড় কারেকশান আপনার ওয়েট করছে, আর এলে একটা বড় রান। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমি একটা আপনাদের বারবার বলেছিলাম যে এভরি প্রাইস ইজ ডিসকাউন্ট হয় মার্কেটে সমস্ত মুভ, তা 23,500 দিনে ইলেকশন রেজাল্টে যাওয়ার থেকে 22,400 ইলেকশন রেজাল্টে যাওয়া অনেক ভালো, আপনার কাছে কুশন থাকে যে অনেকটা নিচে আছে, ওপরে ওঠার জায়গা আছে, সেই জায়গাটা আমার কাছে থাকবে। আর একটা ভালো হয়েছে হচ্ছে যেহেতু আজকে এক্সপায়ারি হয়ে গেল, গতকাল দেখছেন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হয়ে গেছে বলে আজকে ব্যাঙ্ক নিফটি ঠিক ছিল, আজকে নিফটির এক্সপায়ারি হয়ে গেল, আশা করা যায় যেটুকু উইক হ্যান্ড ছিল সব আজকে বেরিয়ে গেছে, নতুন কেউ আপনার রোল ওভার করবে কি না জানি না। গতকাল আপনি যদি দেখেন ব্যাঙ্ক নিফটির রোল ওভার হয়েছে মাত্র 67%, অ্যাভারেজ রোল ওভার ফর লাস্ট আপনি বলতে পারেন 15 মান্থ ইজ মোর দ্যান 75%, মানে 10% কম রোল ওভার হয়েছে, এবং এর থেকে কম রোল ওভার লাস্ট হয়েছিল 21 সালে, মানে 3 বছর আগে যতটা রোল ওভার হয়েছে এই মাসে ব্যাঙ্ক নিফটি রোল ওভার তার থেকে সামান্য 1-2% বেশি হয়েছে। 21 সালের কোনো একটা মাসে মনে হয় 65% রোল ওভার হয়েছিলো, এই মাসে রোল ওভার হয়েছে 67%,
মানে বলতে চাইছি মার্কেট যথেষ্ট হালকা। হালকা মার্কেটের সুবিধা কি, যখন মার্কেট যদি খুব পজিশান থাকে তখন একটা যেহেতু মার্জিন কল এসবের ব্যাপার থাকে, মার্কেট ক্যাসকেডিং এফেক্টে বেশি পড়ে যায়। কিন্তু হালকা মার্কেটে সেটা একটা সুবিধা থাকে যে মার্কেট হালকা আছে, একইভাবে নিফটি রোল ওভারও আমার যতদূর আইডিয়া কমই আসবে এবং মার্কেটে পজিশান কম। এটা একমাত্র মার্কেটের পক্ষে সিলভার লাইনিং বলতে পারেন যে এই মার্কেটে পজিশান কম আছে। তো দেখা যাক মার্কেট কী করে। তবে নতুন কোনো সৌদায় আপনি যদিও বা মনে করেন যে আমি একটা চান্স নিতে চাই, তাহলে চান্স কিন্তু ততটুকুই নেওয়া যাবে যতটুকু আপনি লস করতে রাজি আছেন। তার কারণ কী বলছি শুনুন, 49,000 ব্যাঙ্ক নিফটির কলের দাম 950 থেকে 1,000 টাকা, মানে 1,000 টাকাটা পুরোটাই প্রিমিয়াম। তাহলে যদি এমনিতেই যদি 49,100-200 থাকে, 4 তারিখের পর ধরুন এমন হলো খুব একটা মার্কেট এদিক ওদিক করলো না, যেটা চান্স খুব কম, মানে বিজেপি এমন একটা পেলো যাকে খুব খারাপও বলা যাচ্ছে না খুব ভালোও বলা যাচ্ছে না, এই জায়গাটা মার্কেট 2-500 পয়েন্টের মধ্যে এলো, তাহলে কি 49,000-এর অপশানটায় আপনার 1,000 টাকা প্রিমিয়াম থাকবে? থাকবে না তো, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। এই যে মার্কেটে থাকবে না, তাহলে তখন আপনি প্রিমিয়ামটা লস করবেন। তা অপশানে কিছু করার থেকে বরঞ্চ ভালো আপনি একটা স্টপ লস দিয়ে ফিউচার নিয়ে যাওয়া, মানে আপনি যদি ভাবছেন নিফটি কিছু হবে, না নিফটি যদি কিছু হয় আপনি 22,000 স্টপ লস দিন, দিয়ে একটা ফিউচার নিন। যদি 400 পয়েন্ট এদিকে 500 পয়েন্ট পেলে ওদিকে 1,000 থেকে 1,500 পয়েন্ট, 23,500 থেকে 24,500 অবধি যেতে পারে ধরুন, তাহলে 1,000 থেকে 1,500 কি 1,000 থেকে 2,000 পয়েন্ট, তো মানে আপনার 500 পয়েন্ট স্টপ লসের এগেনস্টে 1,500 থেকে 2,000 পয়েন্ট টার্গেট, মানে 1:3 বা 1:4, নট ব্যাড। কিন্তু নিফটি আপনি যে কল নেবেন, আমি আজকে দেখছিলাম 23,600 জুনের কল, 23,000-এর জুনের কল, জুন 4 তারিখের 6 তারিখের কলের দাম হচ্ছে 337 টাকা, তার মানে যেই আপনার 23,000 হবে, যদি 23,000-23,200 হয় আপনি পয়সা পাবেন না, 24,000 গেলে 23,500-24,000-র ওপরে গেলে তবে আপনি প্রফিটের মুখ দেখবেন। কারণ এই যে প্রিমিয়ামটা রয়েছে এটা তো শুধুমাত্র ইলেকশন প্রিমিয়াম, এটা তো দুপুর 12টার পর থেকে মঙ্গলবার পাবেন না। মঙ্গলবার অপশানে কাজ করা কিন্তু খুব রিস্কি হবে, দেখা গেল যে বাড়ছে অথচ আপনি আপনার দাম বাড়বে না। এই প্রিমিয়ামের যে এক্সট্রা প্রিমিয়ামটা রয়েছে এই প্রিমিয়াম কিন্তু অ্যাডজাস্টেড হবে। যারা অপশানে কাজ করেন খুব সাবধানে কাজ করবেন, আমিও গত 2-3 দিনে ভালো কাজ করতে পারিনি, লসই খেয়েছি রোজ। সুতরাং স্টক মার্কেট ইটস নট ইজি, হয় মাঝে মাঝে 2-3 দিনে একটা ব্রিক্স পিরিয়ড, ব্যাড প্যাচ প্রত্যেকের যায়, আমারও যাচ্ছে, তো আশা করা যায় সেটা কেটে যাবে নেক্সট টাইম, লেটস সি। তবে সাবধানে কাজ করবেন, রিস্ক যদি নিতেই হয় ইলেকশনের নিয়ে কিছু ভাববেন, তাহলে একটা সুযোগ নিতে পারেন। একটা জিনিস লক্ষ্য করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সাধারণত আপনি যদি এক্সিট পোল গত 10-20 বছরের দেখেন, মানে 2014 পরবর্তী টাইমের এক্সিট পোল দেখেন, শুধু আপনার আমার আপনার কেন্দ্রের ভোটের নয়, কেন্দ্র রাজ্য মিলিয়ে সব ভোটের এক্সিট পোল দেখেন, তাহলে একটা ট্রেন্ড লক্ষ্য করবেন। বিজেপি যখন ক্ষমতায় থাকে তখন এক্সিট পোল সাধারণত তাকে কম দেখায়, রেজাল্ট হয় তার থেকে ভালো। বিজেপি ওয়েন ইজ ইন পাওয়ার তার এক্সিট পোল যখন আসে দেখা যায় কম। আপনি 2019 দেখুন, 2014 দেখুন, এই 2000 অন্য রাজ্যগুলো দেখুন, তখন দেখবেন যে রাজ্যে ক্ষমতায় আসছে সেই রাজ্যে যা এক্সিট পোল তার থেকে বেশি পাচ্ছে। কিন্তু যখন অপোজিশনে থাকে তখন দেখা যাচ্ছে এক্সিট পোলে বিজেপিকে বেশি দেখায় কিন্তু আজ অ্যাকচুয়ালি পায় কম। তো যেহেতু ক্ষমতায় আছে, কোনো কারণে যদি এক্সিট পোলে খারাপ নাম্বার আসে, তাহলে সোমবার আপনি একটা কেনার সুযোগ পাবেন। সেইখানে যদি আসে, আমি তো জানি না এক্সিট পোল কী আসবে, ধরুন খারাপ এলো, তাতে দেখলেন নিফটি হয়তো 22,200 এসে গেছে, তখন হয়তো 23,000-এর কলটা দাম হয়তো 200 টাকায় এলো, তাহলে আপনার রিস্ক 200×25 5,000 টাকা। কেউ যদি 20,000 টাকা রিস্ক নেন আপনি 100টা নিলেন, কেউ 40,000 টাকা রিস্ক নিলে 200টা নিল, কেউ 50,000 টাকা রিস্ক নিলে 250টা নিল, তাহলে ম্যাক্সিমাম রক্স ওইটাই। এবার যদি কোনো কারণে ফাটিয়ে দেয় মার্কেট, বিজেপি 325-340 পেলো, সেক্ষেত্রে তো মার্কেট 23,500-600 গেলে তাহলে 200 টাকারটা আপনার 500 টাকা হয়ে যাচ্ছে, টাকা 2.5 টাইমস, রিস্কটাও বড়, প্রফিট হলে সেটাও বড় হবে। সেটা আপনারা নিজেদের মতো প্রফিট লস হিসাব করে করবেন।
যারা অলরেডি লং টার্ম ইনভেস্টার আছেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন লং টার্মে আমার কী করা উচিত, কিচ্ছু করার নেই, লং টার্ম রেখে দিন। কারণ খারাপ যদি না হয় আপনাকে তো শুধু শুধু আবার ওপরের দামে গিয়ে কিনতে হবে। জাস্ট ওয়েট, দেখা যাক কী হয়। ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।